আজকে নেটের এক্সাম হয়েছে, নেট জুলাই 2024-এর এক্সামটা হয়েছে। তো তারই মেমোরি বেসড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো বেসিক্যালি। তো প্রথম যে কোয়েশ্চেনটা রেখেছি, দেখো ল্যাগ্রাঞ্জিয়ানটা এখানে বলে দিয়েছে, ল্যাগ্রাঞ্জিয়ানটা কত? নাকি হাফ কিউ ডট স্কোয়ার মাইনাস হাফ কিউ স্কোয়ার, ওকে। আর এখানে এ বলে দিয়েছে কত, 1/√2 আয়োটা পি, পি হচ্ছে মোমেন্টাম, প্লাস কিউ কিউ কোঅর্ডিনেট, ওকে, পজিশন হতে পারে। আচ্ছা, ফাইন দ্য পজিশন, পয়জন ব্র্যাকেট, পয়জন ব্র্যাকেট আমাদেরকে বের করতে বলেছে, এইটা আমাদের বের করতে বলেছে, এইচ এখানে কি বেসিক্যালি হ্যামিল্টনিয়ান, ফাইন। তো আমাদের এই অপশনগুলো বলে দিয়েছে, তাহলে কোনটা কারেক্ট হবে সেটা আমাদের দেখতে হবে। তাহলে দেখো, আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা কি বেসিক্যালি, এই যে এইচ বা হ্যামিল্টনিয়ান, এই হ্যামিল্টনিয়ানটা আমাদের ক্যালকুলেট করতে হবে। যেহেতু ল্যাগ্রাঞ্জিয়ান বলে দিয়েছে, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান থেকে আমরা কি হ্যামিল্টনিয়ান ক্যালকুলেট করতে পারবো। তাহলে তার একটা ফর্মুলা রয়েছে, সেটা আমরা জানি, সেটা কি বেসিক্যালি, দেখো এইচ ইকুয়াল টু পি কিউ ডট মাইনাস এল, ওকে। পিটা কী করে ক্যালকুলেট করবো, তাহলে পি হচ্ছে তোমার ডেল এল ডেল কিউ ডট, ওকে, ডেল এল ডেল কিউ ডট। তাহলে এল তো আমরা জানি, তাহলে এল বলে দিয়েছি, তাহলে এল মানে এখানে বসিয়ে দিয়েছি। এবার দেখো, যা সিম্পল, এটাকে আমরা ডেরিভেটিভ করেছি। এখানে দেখো পার্সেল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু কিউ ডট, তার মানে কি বেসিক্যালি কিউটা কিন্তু এখানে কনস্ট্যান্ট হিসেবে টিট হবে, তাহলে কিউ ডটের রেসপেক্টে পার্সেল ডেরিভেটিভ করতে হবে, ফাইন। তাহলে হাফ কনস্ট্যান্ট থাকলো, তাহলে কিউ ডট স্কোয়ার তার ডেরিভেটিভ করলে কত হবে, 2 কিউ ডট, ওকে, মাইনাস, যেহেতু এটা কিউ স্কোয়ার মানে কি এটা কনস্ট্যান্ট হিসেবে টিট হবে, তাহলে কি কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি জিরো হয়, তো জিরো লিখলাম আমরা। সুতরাং আমরা যেটা পাচ্ছি বেসিক্যালি পি ইকুয়াল টু কিউ ডট। তাহলে হ্যামিল্টনিয়ানটা কত হবে দেখো, তাহলে হ্যামিল্টনিয়ান পি কিউ ডট মাইনাস এল। অ্যাকচুয়ালি হ্যামিল্টনিয়ান হচ্ছে তোমার মোমেন্টামের ফাংশন, তাই না? তাহলে কিউ ডটের জায়গায় কিন্তু আমরা ভ্যালু বসাবো পি, মানে কিউ ডটের জায়গায় মানে ভ্যালুটা পুট করতে হবে, ওকে। তাহলে দেখো এখানে আমাদের পি কিউ ডট রয়েছে, তাহলে কিউ ডট মানে কত, পি লিখবো। সো পি ইন্টু পি, পি স্কোয়ার হয়ে গেল। আবার এল, এলটা অ্যাকচুয়ালি কী বলে দিয়েছিল, এল বলে দিয়েছিল এরকম হাফ কিউ ডট স্কোয়ার মাইনাস হাফ কিউ স্কোয়ার, রাইট। তাহলে কিউ ডটের জায়গায় আমি কি কী বসাবো, এখানে বেসিক্যালি পি বসাবো, তাই এখানে দেখো বসিয়েছি, কিউ ডটের জায়গায় আমি কি পিটা পুট করেছি, ফাইন। তাহলে আমরা এরকম ফরমেশন পাচ্ছি। এখানে দেখো জাস্ট সিম্পলিফাই করেছি, সিম্পলিফাই করে আমরা কী পাচ্ছি বেসিক্যালি, হ্যামিল্টনিয়ান এইচ ইকুয়াল টু হাফ পি স্কোয়ার প্লাস হাফ কিউ স্কোয়ার, কোনো অসুবিধা নেই। এবার দেখো পয়জন ব্র্যাকেট আমাদের বের করতে হবে, তাহলে এ কমা এইচ এটা আমাদের বের করতে হবে, ফাইন। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মানে রাখা হয় বেসিক্যালি পয়জন ব্র্যাকেটকে রিপ্রেজেন্ট করা এইভাবে, ওকে। তাহলে দেখো, তাহলে এ মা এর মান কত, আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছি এর মানটা, এইটা হচ্ছে তোমার এর ভ্যালুটা, ওকে। তাহলে দেখো এর ভ্যালু এখানে পুট করে দিয়েছি, আর এইচ, এইচের ভ্যালুটা দেখো এখানে আমরা বের করলাম, তাহলে এইচের ভ্যালু এখানে আমি পুট করে দিয়েছি, ফাইন। এবার দেখো জাস্ট কিছুই না, এখানে 1/√2 রয়েছে আর এখানে 2 রয়েছে, তাহলে এখান থেকে 1/√2 চলে আসবে, এখান থেকে হাফ চলে আসবে। তাহলে আমরা এখানে বেসিক্যালি করতে পারি, দেখো যে আয়োটা পি প্লাস মানে এটা যেমন যেমন থাকলো আর কি, ওকে। এবার আমরা এখানে কী করবো, যে সিম্পল, আমরা যেহেতু জানি পয়জন যে ব্র্যাকেট তার যে ফর্মুলা সেটা কেমন হয়, সেটা এখানে লিখেছি, দেখো কিউ কমা পি, হ্যাঁ, সেটা কী লিখতে পারি আমরা, ডেল কিউ ডেল স্মল কিউ ডেল পি ডেল স্মল পি মাইনাস ডেল কিউ ডেল স্মল পি ইন্টু ডেল ক্যাপিটাল পি ডিভাইডেড বাই ডেল স্মল কিউ, ওকে। তাহলে এইটা হচ্ছে তোমার ডেফিনেশন পয়জন ব্র্যাকেটে, মানে পয়জন ব্র্যাকেটকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এখানে জাস্ট একটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, আমি দেখো তাই করেছি এখানে, তো 1/√2, হ্যাঁ, তাহলে এখানে ডেল ডেল কিউ মানে এখানে কি কিউ এর জায়গায় বেসিক্যালি এই টার্মটা পুট করবো, দেখো তাই করেছি এখানে, ইন্টু ডেল ডেল পি, হ্যাঁ, মানে এটা স্মল পি, তাহলে এর জায়গায় এখানে কি পুট করবো আমরা, দেখো বেসিক্যালি এইটা, তাই তো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সেটা পুট করেছি, মাইনাস একই রকমভাবে ডেল পি এখানে কিউ পুট করবো, কিউ হচ্ছে তোমার এটা, মানে এটা বেসিক্যালি কিউ ভ্যালু, এটা হচ্ছে তোমার পি ভ্যালু, ফাইন। তাহলে এখানে আমরা পুট করে দিয়েছি, পুট করে এবার দেখো জাস্ট সিম্পল ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করলে কী পাচ্ছি আমরা, 1/2 পি, দেখো এখানে দেখো এটা যেহেতু কিউ রেসপেক্টে পার্সেল ডেরিভেটিভ করা হচ্ছে, তার মানে কি, তার মানে পিটা কনস্ট্যান্ট, তাই তো, তাহলে কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে জিরো হবে, তাহলে জিরো প্লাস যদি কিউ ডেরিভেটিভ করা হচ্ছে তাহলে 1 লিখবো আমরা, ওকে। আচ্ছা, ইন্টু দেখো ডেল ডেল পি মানে পি এর রেসপেক্টে পার্সেল ডেরিভেটিভ করতে হবে, তাহলে পি স্কোয়ার তার তার ডেরিভেটিভ করলে কত হবে, 2 পি হবে, তাহলে 2 পি লিখলাম প্লাস কিউ স্কোয়ার, কিউ তো এখানে যেহেতু কনস্ট্যান্ট, যেহেতু আমরা পার্সেল ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু পি, তাহলে কিউ এখানে কনস্ট্যান্ট, তাহলে জিরো হয়ে গেল, তাহলে আলটিমেট কী থাকছে, 1/2 পি, ফাইন। মাইনাস দেখো ডেল ডেল পি এখানে পি এর রেসপেক্টে পার্সেল ডেরিভেটিভ করা হচ্ছে, তাহলে কী হবে, 1 প্লাস জিরো, যেহেতু কিউ এটা তাহলে জিরো হয়ে গেল, ইন্টু ডেল ডেল কিউ, তাহলে কিউ এর রেসপেক্টে পার্সেল ডেরিভেটিভ হবে, তাহলে পি স্কোয়ার এটা জিরো হয়ে গেল প্লাস 2 কিউ, তাহলে আমরা এটা পাচ্ছি আলটিমেট, ওকে, এখানে পুট করে দিলাম। এবার দেখো এখানে কী করেছি বেসিক্যালি, দুইটাকে কমন নিয়েছি এখান থেকে,
এখানে দেখো দুইটা যদি আমরা কমন নিই তাহলে দুইটা বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে দুই দুই কেটে গেলো, তাহলে থাকছে পড়ে কি 1/√2 আয়োটা। এখানে আয়োটা কমন নিয়ে নিয়েছে, এই যে আইটা, আইটাকেও কিন্তু আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে আইটা যদি কমন নিই তাহলে কী থাকবে, বেসিক্যালি পি বাই আই পড়ে থাকবে, মাইনাস কিউ থাকবে, ফাইন, অসুবিধা নেই। আচ্ছা এবার এখানে দেখো আমি এটাকে কি করেছি, এই আইটাকে ওপরে নিয়ে নিয়েছি, যদি ওপরে নিই তাহলে কি মাইনাস আই হবে, মানে বেসিক্যালি ওপর নিচে আই দিয়ে গুণ করেছি আমি, তাহলে ওপরে আই নিচে একটা আই, তাহলে নিচে কী হবে আই স্কোয়ার হয়ে যাবে, আই স্কোয়ার মানে -1, সো -i হচ্ছে। ওকে, সো -i (p - q) এবার আমি এখানে কী করেছি, বেসিক্যালি মাইনাসটাকে কমন নিয়ে নিয়েছি, সো মাইনাসটা কমন নিলে মাইনাস বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে থাকছে পড়ে কি -i, আর এখানে থাকছে আয়োটা পি মাইনাস সরি +q / √2। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাই কি এর ভ্যালু, দেখো এখানে মধ্যে বলে দিয়েছে এটা বেসিক্যালি কি এর ভ্যালু, তাহলে আমরা এখানে পুট করতে পারি, তাহলে এখানে যদি পুট করে দিই তাহলে কি আলটিমেট এই আনসারটা আসছে। ওকে, তাহলে যে এই কম্পিউটার এই সরি এই যে পয়জন ব্যাগে তার যে ভ্যালু সেটা কত, -i (a). ওকে, থ্যাংক ইউ, নেক্সট ভিডিওতে আরও কিছু কোশ্চেন নিয়ে আমি আসবো, তোমরা দেখতে থাকো, থ্যাংক ইউ।